হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো গাইস দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা বক্স, আর এই বক্স ভর্তি কিন্তু নতুন নতুন সব ভিকেলস আছে, খেলনাগুলো আছে। তো আজকে এই সবগুলো খেলনাকে আমরা আজকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আর আনবক্সিং করে দেখাবো। তো প্রথমেই আমাদের কাছে দেখতে পাচ্ছ গাইস একটা আছে কি ওরিয়র ট্রেন, ট্রেন ওরিয়র। তো এটা একটা রোবটিক ট্রেন। তো আমরা এখন এটাকে আনবক্সিং করি। ওয়াও গাইস, এটা কিন্তু একটা রোবটিক বুলেট ট্রেন দেখতে পাচ্ছ। এটা কিন্তু ট্রান্সফর্ম হয়, এটা কিন্তু একটা ট্রান্সফর্মার ভেহিকল হোয়াইট কালারের মধ্যে। গাইস দেখো, এটা এটা ট্রান্সফর্ম হলে এই যে এরকম লাগবে দেখতে, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো প্রথমেই আমরা কিন্তু এই ভেহিকলটা পেলাম, তো এটাকে আমরা এখন রেখে দিই গাইস। তারপরে আমার কাছে দেখতে পাচ্ছ গাইস একটা মোটর বাইক। এটা কিন্তু খুব সুন্দর একটা কালারফুল টয় মোটর বাইক। এটা কিন্তু ফেজারের একটা হুন্ডা, ব্লু কালার আছে আর হচ্ছে ডিপ ব্লু কালার আছে এটার মধ্যে। তো আমি এখন এটাকে আনবক্সিং করি। ওয়াও গাইস দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একদম ব্র্যান্ড নিউ একটা হুন্ডা, অনেক সুন্দর একটা ভেহিকল। তো আমরা এটাকেও রেখে দিই। তারপরে গাইস আমার কাছে এখানে দেখতে পাচ্ছ আর একটা গিয়ার ট্রেন। এটা কিন্তু খুব সুন্দর একটা ভালো মানের গিয়ার ট্রেন দেখতে পাচ্ছ গাইস। ওয়াও অনেক সুন্দর ভিতরের থেকে দেখা যাচ্ছে এখনই অনেক সুন্দর। তো এটাকে আমরা এখন আনবক্সিং করে দেখাই। ওয়াও গাইস, এটা কিন্তু অনেক কালারফুল একটা টয় ট্রেন গাইস। এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে গাইস। এটা কিন্তু লাইটিং প্লাস মিউজিক্যাল অনেক সুন্দর, একদম ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি, খুবই সুন্দর গাইস। এটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এটা রেখে দিয়ে আমরা সামনের দিকে দেখি গাইস আমাদের কাছে নেক্সট কি খেলনা আছে। তো গাইস আমার কাছে কিন্তু নেক্সট আছে একটা অটো রিক্সা। এটা কিন্তু একটা ইন্ডিয়ান টয় অটো রিক্সা, খুবই নির্মমানের একটা প্লাস্টিক দ্বারা এটা আবৃত করা আছে। তো আমি এখন এটাকে আনবক্সিং করে দেখাই দিচ্ছি গাইস। ওয়াও গাইস, এটা কিন্তু খুব রিয়েলিস্টিক একদম ব্র্যান্ড নিউ একটা সিএনজি অটো রিক্সা গাইস দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো এটাকে আমরা রেখে দিই। তারপরে গাইস আমার কাছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মোটর বাইক। এটা কিন্তু এক্সেল হুন্ডা, অনেক বড় সাইজের একটা মোটর বাইক। তো এখন আমি এটাকে আনবক্সিং করে দেখাই দিচ্ছি তোমাদেরকে। ওয়াও গাইস, এটা কিন্তু দেখতে পাচ্ছ ইয়েলো কালার আর কিন্তু এখানে ডিপ ব্লু কালারের একটা কম্বিনেশন, সাথে কিন্তু হোয়াইটও আছে, খুবই সুন্দর একটা রিয়েলিস্টিক হুন্ডা। তো এটাকে আমরা রেখে দিই গাইস। তারপরে গাইস আমার কাছে এখানে দেখতে পাচ্ছ বেন্টেন ফিকশন বাস, খুবই সুন্দর একটা বেন্টেন ফিকশন বাস। তো আমি এখন এটাকে আনবক্সিং করে দেখাই দিচ্ছি গাইস। ওয়াও, এটা কিন্তু খুবই সুন্দর গাইস, একদম রিয়েলিস্টিক একটা বেন্টেন ফিকশন বাস গাইস। এখানে দেখতে পাচ্ছ যে বেন্টেন আঁকা আছে, তো খুবই সুন্দর। এটা আমরা রেখে দিই গাইস। তারপরে আমার কাছে গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা রেস্কিউ কার আছে। এটা কিন্তু ফায়ার সার্ভিসের রেস্কিউ কার, M8 ট্রিক সেট, খুবই সুন্দর। তো এটাকে আনবক্সিং করে দেখা দিই। ওয়াও, এটা কিন্তু গাইস দেখতে পাচ্ছ রেড কালার আর হোয়াইট কালারের একটা কম্বিনেশন, খুবই সুন্দর। তো আমরা এখন এটাকেও রেখে দিই। তারপরে গেছে আমার কাছে এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা M8 স্প্রিঙ্কার কার আছে, স্প্রিঙ্কল কার। সো এটা কিন্তু খুবই সুন্দর, এটাও কিন্তু ফায়ার রেস্কিউ টিমের একটা ভেহিকল। তো আমরা এটাকে আনবক্সিং করে দেখাই দিই তোমাদেরকে। ওয়াও, এটা কিন্তু গাইস দেখতে পাচ্ছ হোয়াইট কালার অ্যান্ড অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন, খুবই সুন্দর। এটা কিন্তু খুব রিয়েলিস্টিক একটা টয় ভেহিকল। তো আমরা এটাকে এখন রেখে দিই গাইস। তারপরে গাইস আমার কাছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সোফিয়া দ্য ফার্স্ট সেট আছে। তো এটা একটা ডল সেট, আইসক্রিম কার, ডল সেটের আইসক্রিম কার। তো এটাকে আমরা আনবক্সিং করে দেখিয়ে দিই। ওয়াও গাইস, দেখতে পাচ্ছ খুব রিয়েলিস্টিক অ্যান্ড অনেক সুন্দর, অনেক ভালো মানের একটা প্লাস্টিক দিয়ে তৈরি অ্যান্ড অনেক ভালো মানের একটা টয় ভেহিকেল এটা, আইসক্রিম কার দেখতে পাচ্ছ। এটা কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাসও আছে, এটার মধ্যে কিন্তু আইসক্রিম দেখা যাচ্ছে। তো এইগুলো হচ্ছে কি আইসক্রিম, আর এই মেয়েটাও এই আইসক্রিমগুলো সেল করতেছে। তো এই ভেহিকেলটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো তারপরে আমাদের কাছে লাস্ট যে ভেহিকেলটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা ট্রাক, একটা কনস্ট্রাকশন ট্রাক সেট। তো এই কনস্ট্রাকশন ট্রাক সেটটা কিন্তু একটা নেটের মধ্যে বন্দি। তো আমরা নেটটা না এখন খুলবো না, কারণ এটার মধ্যে সব কিছু তাহলে দেখা যাবে, ফুটে যাবে। তো আমাদের এই কনস্ট্রাকশন ট্র্যাকটা কিন্তু হোয়াইট কালার, রেড কালার, অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন, খুবই সুন্দর একটা টয়।
তো খেলাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।